আসসালামু আলাইকুম বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মইন 252 চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কীভাবে আমরা সহজে ক্যামটেসিয়া সফটওয়্যারে বাংলা লিখতে পারি। অনেকে ক্যামটেসিয়া ট্যাগ রিলেটেড ভিডিও তৈরি করে থাকে। ক্যামটেসিয়া শুধুমাত্র ভিডিও এডিটিং এর জন্য না, রেকর্ডিংয়ের জন্য ক্যামটেসিয়া অ্যাপ খুবই চমৎকার একটি সফটওয়্যার। অনেকে ক্যামটেসিয়ায় বাংলা লিখতে গেলে লেখাটা বাঁকা বাঁকা বা অনেক স্পেস বা গ্যাপ হয়ে আসে। সেক্ষেত্রে আমরা ক্যামটেসিয়া কীভাবে বাংলা লিখব সে বিষয় নিয়ে আজকের ভিডিও। প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম, এখানে লিখে দেখাবো বাংলা লিখতে আরেকটি সফটওয়্যার লাগবে, তা হলো আব্রু সফটওয়্যার অথবা বিজয় 52 দিয়েও করতে পারেন। আমি আব্রু দিয়ে দেখাবো। একটি অ্যানোটেশন নিতে হবে, আপনি যে কোনো অ্যানোটেশন নিয়ে করতে পারেন। আমি এটি নিলাম। অ্যানোটেশন নেওয়ার পর প্রথমে আমাদের ফন্ট পরিবর্তন করে নিতে হবে। এখানে অনেকগুলো ফন্ট পাবেন, আমরা শ্যাম রূপালী বা শ্যাম রূপালী আনসি নিব। আব্রু সফটওয়্যারের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আউটপুট অ্যাজ আনছি, আর ইউ শিওর ক্লিক করবো। এরপর এটা আসবে, আমরা ইউজ আনছি অ্যালাউ ক্লিক করব। বাংলা লিখে শুরু করলাম। আমি তোমাকে ভালোবাসি। এগুলো নর্মাল লিখাম। এখন যুক্তবর্ণ দেখাবো। মিয়া অঙ্গ ফাঁসট বৃত্ত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকের মতো ট্যাগ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আর আজকের ভিডিওতে যদি কোনো বিষয় আপনি বুঝে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এতে করে আমি পরবর্তীতে আপনার কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে অথবা আগামী ভিডিওতে সে বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করব। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।